পরিবারের খারাপ সময়, কি হবে ভবিষ্যৎ, কিভাবে চলবে সংসার, সাইফুদ্দিন বা কি কাজ করে বাবা না থাকা পরিবারটার হাল ধরবেন, শত দুশ্চিন্তাকে পাশে ঠেলে যে মা সন্তানের উপর ভরসা রাখতে পারেন সে সন্তানরা হয়তো কখনোই মাকে নিরাশ করেন না। টাইগার ক্রিকেটের হোয়াইট বল প্রসপেক্ট সুইমিং অলরাউন্ডার সাইফুদ্দিন তারই নিদর্শন। ওর বাবা মারা যায় 2008 সালে, ক্লাস 8-এ পড়ে। তারপরও ওর খেলার প্রতি খুব আগ্রহী, খেলবে। অত্র এলাকা থেকে তো কেউ এই জাতীয় দলে যাইতে পারে না, তুমি পারবে কিনা ও বলতো আমাকে, আমিও দেখেন আমি যাবো। বিশ্বকাপ ঘরের দরজায়, সাইফুদ্দিন বরাবরই সিরিয়াস, নিজেকে তৈরি করতে তাই নিজ বাড়িতেও মহাব্যস্ত। ফেরিতে মাঠ বা উইকেট কোনো কিছুই ঠিক নাই, তাতে কি এই না থাকা আর যে কোনো সুযোগ সুবিধা ছাড়া ফেনি পাইলট স্কুলের মাঠটাই যে দুহাত ধরে দিয়েছে সাইফুদ্দিন। আমার বেড়ে ওঠা এই মাঠ থেকে, আমি যখনই ফেনিতে আসি আমার ম্যাক্সিমাম সময়টা এখানে কাটে। এই মাঠটা আসলে আমাকে অনেক কিছু দিয়েছে, মাঠে প্র্যাকটিস করে আমাকে বাড়তি একটা উদ্দীপনা কাজ করে। হয়তো এখানে ওরকম বলার নেই, কিছু প্লাস্টিক বল আছে যারা বলগুলো ছাড়লে 140 হয়, 135 প্লাস হয়, তো ওগুলো দিয়ে আসলে আমি পেসটা ইউজ করার চেষ্টা করি। যে মাঠে ছোট্ট সাইফুদ্দিন আসতেন বুক ভরা স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নগুলোকেই লালন করেছেন ফেনেরই লোকাল কোচরা। কেমন ছিলেন তখনকার ছোট্ট সাইফুদ্দিন? তার মধ্যে অনেকটা ভালো করার জিদ ছিল, যারা বড় টিমে প্লেয়ার ছিল তাদের সাথেও সে কিন্তু অনেকটা চ্যালেঞ্জ নিয়ে ক্রিকেট খেলতো। বয়স ভিত্তিক 14 খেলার সময় আমি ওকে পেয়েছিলাম। আমাদের যে ম্যাচগুলো হতো ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেকগুলো উইকেট চলে যেত, তখন সে নিজ থেকে দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলতো, পুরো ম্যাচের রেজাল্টটা সে একলাই নিয়ে আসতো। বিশ্বকাপ সামনে, নিজেকে মেলে ধরতে চায় না পৃথিবীর কোন ক্রিকেটার, এই মঞ্চে যে নিজেকে সেরাদের কাতারে নিয়ে যাওয়ার তৈরি। সাইফুদ্দিনের লক্ষ্যটা রাখলেন মনে মনে, টিম মিটিং এ বিশ্বকাপের ভাবনাটাও থাকলো পেটের ভেতরে। অবশ্যই আমার একটা প্ল্যান আছে, বাট আমি সেটা বলতে চাই না। এন্ড অফ দ্য টুর্নামেন্ট শেষে আমি এটা মিলিয়ে নিব, কতটা আমি আমার গোলের সাথে মিলিয়ে নিতে পেরেছি। ড্রেসিং রুমে যে কথাগুলো এগুলো ড্রেসিং রুমে থাকুক, এটা আমাদের একটা টিম স্পিরিট কাজ করে। তো অবশ্যই আমাদের অনেক পজিটিভ কথা হয়েছে। দলের কম্বিনেশন আর লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার তেলেস মাতে সাইফুদ্দিনের যেমন স্ট্রেংথ, তেমনি আক্ষেপের নামও কি এই জায়গায় যে ব্যাট করার সুযোগ কম, বড় স্কোর তো অনেকটাই অসম্ভব। টিমের প্রয়োজনে যদি আমি 5 বলে যদি দর্শন করতে পারি, এটা আসলে টিমের জন্য অনেক ইনফ্যাক্ট করবে। তো এখন থেকে ওই প্রিপারেশনটা নিচ্ছি, প্রথম বল থেকে আসলে 4 মারার বা ডাবলস দেখা যাবে, ইনশাল চেষ্টা থাকবে অবশ্যই ভালো কিছু করার, স্ট্রাইক রেট অ্যাটলিস্ট 130 বা 135 রেটে ব্যাটিং করার। ব্যাট বলে তো নিজের বাহাদুরি দেখাবেনি, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে নিজেকে সুপার ফিট রাখতেই বিশেষ নজর ফেনি এক্সপ্রেসের। আমার কনসার্ন থাকে যাতে আমি ইঞ্জুরি মুক্ত থাকতে পারি, হয়তো বা 2টা ম্যাচ খারাপ খেললো, 3rd ম্যাচ আমি কামব্যাক করার মতো এরকম কনফিডেন্স আমার নিজের ভিতর, আমি স্কিলের উপর ট্রাস্ট করি, তো আমি যে জিনিসটা বেশি ফোকাস করি যাতে আমি ইঞ্জুরি মুক্ত থাকতে পারি। ব্যাক কাঁধে দূর থেকে সাইফুদ্দিনের অনুশীলন দেখতে দেখতে পাইলট স্কুলের শিক্ষার্থীরা হয়তো স্বপ্ন দেখছে বিশ্বকাপে ভালো খেলবে সাইফুদ্দিন, দলকে জেতাবেও সাইফুদ্দিন, বিশ্বকাপে সাইফুদ্দিন ভালো খেলবে। মাহফুজ আলম, টি স্পোর্টস, ফেনী।